জীবন আপনার প্রশ্নে শুনলাম এবং আপনাদের স্বামী স্ত্রীর বিতর্কের বিষয়টি শুনলাম দেখেন যে কোনো ব্যক্তি মারা গেলে রাসূউল্লাহ সাল্লাহ আর ইহ সাল্লাম সে বিষয়ে আমাদেরকে দেখ নির্দেশনা দিয়ে বলেছেন লাহ তাসব্বুল আহমদ ফাইনহাম কদ্ আফদাও এলামা কদ্দামু র হুল বখার ইয়ফি সহী রাসূল শাসাম বলেন তোমরা মৃত্যদেরকে গালমন্দ করো কারণ তারা তাদের তো কর্মের দিকে চলে গিয়েছে সুতরাং যেমন কর্ম তেমন ফল তারা পাবে সেদিকে তারা চলেই গিয়েছে তো এই জন্য করা উচিত নয় যদি একজন খারাপ ব্যক্তি হয় কিন্তু মারা গিয়েছে তার সমালোচনা করা পরিত্যাগ করা উচিত একমাত্র ঘর বেদাতি যদি হতো এবং তার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয় বেদাতি কিতাব লিখে গিয়েছে সেরেকি কিতাব লিখে গিয়েছে যেমন চরমনাই পন্থী এই সিলসিলার এই পীরগুলি সবই বেদাতপন্থী তো এদের টই এগুলি এগুলির সমালোচনা না করলে হয় না এবং এদেরও সমালোচনা করা দরকার হয় কারণ এরা চরমভাবে মানুষকে গোমরা করছে তো এরকম সীমিত পরিসর মৃত্যুদের সমালোচনায় প্রবৃত্ত হওয়া উচিত নয় এবং মৃত্যুদেরকে গালমন্দ করা উচিত নয় গালমন্দ করা এমনি নিষেধ এমনি বস্তুনিষ্ঠ আলোচনা পর্যালোচনা করা যেতে পারে যেমন একটু পরে বললাম যে চর্মনায় পন্থীদের চর্মনায় পীরদের ওই খরি কথাবার্তা এই কেতাবগুলি এখনো লেখা রয়েছে এই বর্তমান দ্বারা লিখে গিয়েছে তো সমালোচনা করা যেতে পারে বস্তুনিষ্ঠ হবে তারপর গালমন্দ করা উচিত নয় আর যে ভাই মারা গিয়েছেন বা যারা মারা যান বিভিন্ন ইসলামী দলের প্রধানত হলো তারা ভ্রান্ত মতবাদের অনুসারে হলেও যারা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না ওরা যেমন বলে দেয় যে শহীদ হয়ে গিয়েছে এটা যেমন বাড়াবাড়ি ঠিক তাদেরকে জাহান নামে পৌঁছিয়ে দেওয়া এটাও বাড়াবাড়ি বরং আহলে সন্ন্যাস অল জামাত রাকিদা হল যে আমরা কারো বিষয়ে না জান্নাতের সার্টিফিকেট দিব জান্নাতবাসী হওয়ার টাইটেল দিবো না জাহান নামে হওয়ার টাইটেল দিব একমাত্র কোরআন সন্না যাকে দিয়েছে আল্লাহ রাসুল সাসান যাকে জাহান নামি বলেছেন বা সরোপরি মহান আল্লাহ যাকে জাহান বলেছেন সে ব্যতীত জাহান টাইটেল আমরা কাউকে দিতে পারি না অনুরভাবে যাদেরকে আল্লাহ এবং তদীয় রাসুল জাহান নামি বলে জান্নাতি বলেছেন কেবল আমরা তাদেরকে জান্নাতি বলতে পারি যাদেরকে আল্লাহ এবং তার রাসূল শহীদ বলেছেন তাদেরকে আমরা কেবল শহীদ বলতে পারি আর এভাবে খাস করে আমরা নাম ধরে বলতে পারবো না সে যতই মাজলুম অবস্থায় মারা যাক না কেন বরং আমরা যদি দেখি কোনো ভালো মানুষ মারা গিয়েছে খারাপ মানুষের হাতে তো মাজলুম অবস্থায় মারা গিয়েছে তো এক্ষেত্রে আমরা বলবো যে আশা করি আল্লাহ তাকে জান্নাত দিবেন উপর থেকে কোনো কিছু পড়ে চাপে পড়ে মারা গেলে শহীদ বলা হয়েছে সে এক প্রকার সাহায্যের মর্যাদা হবে কিন্তু আমরা নিশ্চিত আকারে কোন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলতে পারি না যে এ শহীদ হয়ে গেছে এ মারা গিয়েছে গাড়ি তালে চাপা পড়ে এ মারা এ শহীদ হয়ে গিয়েছে কারণ আমরা জানি না তার ওই শেষ আমল কি ছিল আর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইন্নামাল আমাল বিল খাওয়াতিন প্রকৃত আমল হলো শেষের আমলটি বোখারি শরীর হাদিস তো উচিত নয় কারো বিষয়ে জান্নাতের টাইটেল দেওয়া বা জাহান্নামের টাইটেল দেওয়া এগুলো উচিত না আর গাল মন্দ করা উচিত না সেটা তো বুঝতেই পারলেন অতএব আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়া আমি মনে করি অহেতুক ঝগড়া আর আপনার স্বামীকেও বুঝাতে হবে যেন বেশি সেন্সিটিভ না হন পরকালে যারা চলে গেছে তাদের বিষয়ে আর আপনিও বেশি সাফাই গাইবেন না তাদের পক্ষে বরং আহলে সন্ন্যাত জামাতের মানহাজ উভয় অবলম্বন করবেন চুপ থাকবেন নীরব থাকবেন যদি ভালো মানুষ হয়ে থাকে ভালো নিয়তে সে যদি ওইভাবে মারা যায় থাকে আসলেই মাজলুম অবস্থায় মারা গিয়েছে গিয়েছিল অনেক সময় দেখা যায় হরতাল করতে যে মিটিং মিছিল করতে গিয়ে নিরাপরাধ মানুষ ওই হত্যার শিকার হয় যেমন রিক্সা চালক ভ্যান চালক বা যার অপরাধ নাই সেও কিন্তু সেও কিন্তু দেখা গিয়েছে যে ওই পুলিশের গুলিতে মারা গিয়েছে তো এরকম যদি হয় তাহলে আশা করা যায় আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দিবেন কিন্তু ভাই ভাই লড়াই এভাবে লড়ালড়ি করতে গিয়ে পুলিশ আর্মির সাথে ওই ঠেসা ঠেসি মারামারি করতে গিয়ে যদি মারা যায় এটা তো ভাই ভাইয়ের মরণ যা যার ক্ষেত্রে হাদিসে ভালো রেজাল্ট আমরা দেখি না বলেন রসুল সাল আলি সাল্লাম মুসলিম যখন কোনো দুই মুসলিম তাদের তরবারে নিয়ে সাক্ষাৎ করে মিলিত হয় মানে মারামারি করে ফল কা তেল অল মা খতুল ও ফিন্নার তাহলে হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে শাহ বাইক এরম বলেছি আর সল লাহাদাল কা তেল ফ এত বালুলুল হত্যাকারী মানে এর বিষয়টি বুঝলাম যে সে জাহান্নামে যাবে কিন্তু নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে কেন এর কারণটা কী তখন রসূউল্লাহ সল্লাহ আলিহ সাল্লাম বলেন ড্যান হোক না হরিসন আলা কতলে সাহেবি আলা হারিসন আলা কতলে সাহেবি রাসূল সাহ বললেন সেও জাহান নামে যাবে জন্য যে সেও তার সাথীকে হত্যা করার জন্য লালাইত প্রাণ ছিল তাহলে মুসলিমে মুসলিমে ঝগড়া করা দ্বন্দ্ব করা পাটিতে পাটিতে মারামারি করা এবং এইভাবে মরে যাওয়া কেউ মারবে কেউ মরবে ভাই যে অপরাধী আমরা বুঝতেই পেরেছি এরপরও আমরা কারো বিষয়ে বলব না যে মরে যাওয়ার পরে সে জাহান নামে চলে গিয়েছে বা এটাও বলবো না যে সে জান্নাতে চলে গিয়েছে কারণ জান্নাত জাহান নামের ফায়সালা একমাত্র আল্লাহ রব্বুল আলমের হাতে রয়েছেন আল্লাহ রব তার হাতে রেখেছেন তো আহলে জামাতের এটাই হল মানহাজ যে কেউ যদি মারা যায় ভালো হলে তার জন্য জান্নাতের আশাবাদী হবো যে আল্লাহ তাকে জান্নাত দিবেন আর যদি কোনো মন্দ ব্যক্তি খারাপ ব্যক্তি মারা যায় বা খারাপ কাজ করা অবস্থায় মারা যায় তাহলে তার ক্ষেত্রে আমরা আশঙ্কা করবো যে হয়তো বা আল্লাহ রব্বুল আমিন তাকে জাহান্নামে দিবেন কিন্তু নিশ্চিত আকারে কারো বিষয়ে এই ফায়সলা দেওয়া জঘন্য অপরাধ যে সে জান্নাতি বা সে জাহান নামেবে বা অমুক শহীদ তমুক শহীদ বা অমুক মারহম তমুক মারহম মারহম মানে কি রহম রহমত প্রাপ্ত আপনি জানেন সে রহমত প্রাপ্ত না জহমত প্রাপ্ত রসুল সাসমের সাথে যুদ্ধ করা সাহাবী আল্লাহ রসুল সাসম গোলাম কোন এক জায়গায় রসুল সাসমের বাহন থেকে আশ্রাপত্র নামা ছিল মানে যুদ্ধের সফরের অবস্থা এম তো আসা আগন্তক তীর লেগে সে মারা যায় তখন সাহাবাহিকেরা বলেছিলেন যে হানি আল্লাহর জান্নাত আর জন্য জান্নাত সহজ হয়ে গেল তখন আসলাম খেল্লা অসম্ভব সে যে চাদরটি চুরি করেছিল অমুক করেছিলমতের মাল থেকে এটা তার কবরে জ্বলছে এটা তার উপরে দাও দাও করে জ্বলছে হাদিস তাহলে একজনকে বাহ্যিক আমল দেখেই আমরা শহীদ বলতে পারি না জান্নাতের টাইটেল দিতে পারি না জান্নাতের ট্যাগ লাগাতে পারি না এগুলো হলো মূর্ কথা এগুলো বিদ্যার্থীদের লক্ষণ যে তাদের দলের কেউ মারা গেলেই খালাস ও শহীদ হয়ে গেছে নাম দিয়েছে শহীদ মানে ও জান্নাত চলে সবকে খবর দিয়েছে এগুলো হলো শয়তানের প্ররোচনা যে কাউকে শহীদ টাইটেল দিয়ে বসা কিন্তু আমরা বলবো যে ওসমান শাহিদ আলী রদিল শাহিদ কারণ তাদের ক্ষেত্রে সৌল্লা সাল্লাহ আলী আসসাল্লামের হাদিস রয়েছে এবং আলী চার খলিফা সহ বাকি আরো যে ছয়জন সাহাবি তাদেরকে জান্নাতের টাইটেল দেওয়া হয়েছে দুনিয়াতে এভাবে যাদেরকে রাসুল সাহেব ধরে ধরে বলেছেন এরা জান্নাতি আমরা তাদেরকে নাম ধরে বলবো এরা জান্ন বাকিদের ক্ষেত্রে আমরা মানে নাম ধরে বলবো না আল্লাহুল্লাহাল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বারাকালি